আপনি কি স্বপ্নের ঘর তৈরি করেছেন কিন্তু ঘর সাজানো নিয়ে চিন্তিত? তাহলে আর চিন্তা নয়, চলে আসুন মদিনা ফার্নিচার হাউসে। আমাদের এখানে একই ছাদের নিচে পেয়ে যাবেন আপনার পছন্দের উন্নত মানের নামি দামি ব্র্যান্ডের ফার্নিচার সামগ্রী। আমাদের এখানে আছে খাট, সোফা, গোদরেজ, টি টেবিল, ড্রেসিং টেবিল, টিভি, ফ্রিজ সহ আরো বিভিন্ন সামগ্রী। তাহলে আর দেরি নয়, চলে আসুন মদিনা ফার্নিচার হাউসে। আমাদের ঠিকানা সোনামুড়া ধলিয়ায় এসপি পেট্রোল পাম্প সংলগ্ন। যোগাযোগ 9862752395 অথবা 6009221962। এছাড়াও ধনপুর বাজারেও পেয়ে যাবেন আপনার পছন্দ মতো সামগ্রীগুলো আমাদের মদিনা ফার্নিচার হাউসে। নাবালিকা মেয়ের পর এবার মেয়ের মাকে অপহরণের হুমকি। সোনামুড়ার নাবালিকা অপহরণ কাণ্ডে নয়া মোড়, মামলা তুলে নেবার হুমকি মেয়ের পরিবারকে, কল রেকর্ড সহ ফের মামলা। আসামি 14 দিন জেল হাজতে থাকলেও আজ 1 আগস্ট সোনামুড়া আদালতে জরুরি ভিত্তিতে শুনানি। ফের পুলিশের তরফ থেকে 5 দিনের রিমান্ডের আবেদন আদালতে। আজ 3 দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত 4 আগস্ট ফের শুনানি। উল্লেখ্য, গত 24 জুলাই সোনামুড়া থানাধীন বলারঢাপা এলাকা থেকে নাবালিকা মেয়েকে অপহরণ করে নিয়ে যায় কিছু যুবক। ছাত্রছাত্রীদের আন্দোলনের দীর্ঘ 72 ঘণ্টা পর নাবালিকা মেয়ে উদ্ধার হয়। গ্রেপ্তার হয় 2 অভিযুক্ত, তাদেরকে 14 দিনের জেল হাজতে পাঠিয়েছে আদালত। অন্যদিকে 1 অভিযুক্ত আতিকুল ইসলাম পলাতক। এই অভিযুক্ত মেয়ের পরিবারকে কল করে মামলা প্রত্যাহারের জন্য বলে তা না হলে মেয়ের মাকে অপহরণ করা এবং গোটা পরিবারকে হত্যা করার হুমকি দেয়। এ নিয়ে চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকা জুড়ে, আতঙ্কে আছে গোটা পরিবারটি। তারপরে অনেক ছেলে আমরা অনুষ্ঠিত আছে, সবার মাঝে লেগে আমার স্বামীর বাবা আমার ছেলে আর দেবা যে আছে সবার মাঝে লেগে এবার আমার হেয়ার ফোন বাবা আছে আমরা চাইব যে হাসপাতাল নিব বেরোকাই টেলেব ও আমি ও আমি কি ব্যক্তি যা তোরা জানো স্যার তোরা কে খেলা নামছি নামছি তোরা তোরা কে যে ইয়ে করব তো তেরো আমরা আমি মানে হাসপাতাল নিব এমন মানুষটা থাকত না থমকে দাঁড়িয়েছে ও তোরা কেস করবি তোরা তোরা কোন বাবা আছে কেস করতি আমি সাইয়া দিও তো আমরা এই লোকের লগে যে ছেলেবাবু যে আছে সবার গ্রেপ্তার চাই কে রোজন ছাড়া না হয় আমরা কিছু অনুরোধ গ্রেপ্তার যেভাবে গ্রেপ্তার চাই না আমার এখন যত তসারিন করবে এরকম মুখে দিতে আছে ঘোষণা দিয়ে লিখি তোর লাগে মন্যার বেটে 3 বেটে বসবাস করছি আর মন্যার নবাদে চুরি গেলাই আর যেটা মাঝে তোর দুরবাই হেটার বিচ্ছে তোর বড় হলা কল লোক দেহে নোটের ভূতের চাইম তোরা হাসপাতাল নয় কোন নোটের ভূত তেরে যে হাসপাতাল নয় কোন নোটের ভূত কইম এটা লেখে তো অনলাইন লেখে রেখার আছে তোর রেকর্ডের কথা তেরে হাসপাতাল নয় কোন নোটের ভূত আছে এই নোটের ভূতে সোনামুড়ে তার ঘুরে যাম না নদী যারা আর করি আর হারা যাম না এই নোটের ভূত কইম তালা তোরা কেন খেলাধুলো
প্রধানমন্ত্রীরও মানে না, এতরে দেখবেন না করলে না আর পরে কইছি বলে হ্যাঁ ভাই ওই হঠাৎ কইছে দে এটার পরে আমি ডিরেক্ট ফ্যামিলি মাতার ভাই তুই আগে আমি বললি আগে কইছ বসে একদিনে উড়ে নিই সবদি খেলাধুলো তোর ভাই মঞ্জার লাগে এটা ধরে নে আর তুই আর দেখেন মাখবি এরপর তার লোকের নাই একদম মাত্র দিবিতে তরঙ্গন্তর বিদ্যালয়। ভোটার তালিকা প্রস্তুতি নিয়ে সাংবাদিক সম্মেলন সিপাহীজলা জেলা শাসকের। এবার থেকে আধার কার্ড নম্বর দিতে হবে ভোটার তালিকায়। পয়লাই আগস্ট থেকে ত্রিশে সেপ্টেম্বর পর্যন্ত বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা প্রস্তুতের জন্য কাজ করবে বিএলওরা। সিপাহীজলা জেলাতে সর্বমোট পুলিং স্টেশন এবং বিএলওর সংখ্যা রয়েছে 476টি। সিপাহীজলা জেলায় সর্বমোট ভোটার সংখ্যা 3,89,385 জন। তার মধ্যে পুরুষ ভোটার 2,930 জন ও মহিলা ভোটার রয়েছে 1,88,444 জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে 11 জন। এবং জেলায় ইলেকশন সার্ভিস চাকরিজীবীর ভোটার সংখ্যা 1,576 জন, তার মধ্যে মহিলা ভোটার 12 জন। আজ সিপাহীজলা জেলা শাসকের কনফারেন্স হলে এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে এইসব তথ্য তুলে ধরেন জেলার অতিরিক্ত জেলা শাসক শুভাশিস বন্দ্যোপাধ্যায়। খুব ইজি ফর্ম, আধার নাম্বারটা লিখে দেবেন, আধার নাম্বার না থাকলে পরে যে কার্ডটা উনি দেবেন সেই কার্ডটা তো অরিজিনাল তো আমি কী করবেন দেবে না দেবে উনি একটা জেরক্স করবেন। আর একটা কথা বলি, এটা আপনাদের মাধ্যমে যাওয়া উচিত, এটা আমাদের অনেকের ক্ষেত্রেই কী হয় যে নতুন যারা ফটো তুলে বা এই যে কারেকশনে বললাম কারেকশনের ফর্মটা 8, আমরা তো সবসময় জানি কারেকশনের ফর্ম 8, যে কারেকশনের ফর্ম এই 8-এর মধ্যে হওয়া কারেকশনের ফর্ম আসবে, কারেকশন হবে, ট্রান্সপোজিশন হবে, ট্রান্সফার হবে। এবার কারেকশনের মূল কাজে আছে, কারেকশন যখন করতে হবে, আমি তো ইলেকট্রনের নামটা আমার ভুল আছে, ফটো দিলে কালার ফটো হোয়াইট হবে ব্যাকগ্রাউন্ড, কিন্তু ওনার চেহারা হবে কালার, এই জিনিসটা যেমন পরে। আর এছাড়া তো আমাদের কতগুলো অ্যাপস আছে তার মাধ্যমে যেহেতু ভোটার যারা নাম করবে ওনারা সেগুলো ব্যবহার করেও করতে পারে, সহযোগিতা আমাদের দরকার বোধ মিডিয়া পার্সন্স অ্যান্ড পলিটিক্যাল পার্টি থেকে যারা এসছে, আমার বিভিন্ন অনুরোধ থাকবে বিএলওরা যারা যাবেন আজকে থেকে যাওয়া শুরু হয়ে গেছে, আধার নাম্বার নেওয়ার জন্য প্রতিটি ঘরে ঘরে, আমি আবার রিপিট করছি, প্রতিটি ঘরে ঘরে বিএলও যাবেন এবং সেখানে বিএলওকে কী করা আধার নাম্বারটা দিয়ে সাহায্য করা। আর যদি কোনো কারণে আধার নাম্বার না থাকে তাহলে যে কার্ডগুলি কথা বললাম এই কার্ড দিয়ে দিচ্ছি। ব্যুরো রিপোর্ট, সময় ত্রিপুরা। আপনি সোনামুড়া এসে সুস্বাদু খাবার খাবেন ভাবছেন কিন্তু হোটেল খুঁজে পাচ্ছেন না, তাহলে আর ভাবনা নয়, চলে আসুন হোটেল ডায়নায়। এখানে আপনার পছন্দের সকল প্রকার সুস্বাদু খাবার পেয়ে যাবেন স্বল্প মূল্যে। আমাদের এখানে রয়েছে সবজি, মাছ, মাংস, ভাত, তাছাড়াও রয়েছে বিভিন্ন সুস্বাদু বিরিয়ানি, তন্দুরি চিকেন, তন্দুরি রুটি। আমাদের ঠিকানা সোনামুড়া মধ্যবাজার, সোনামুড়া সিপাহীজলা, ত্রিপুরা। যোগাযোগ 6009383131 অথবা 9436178745। এছাড়াও রয়েছে হোম ডেলিভারির সুব্যবস্থা। বিএড সম্পন্ন শিক্ষিত বেকার যুবক ইব্রাহিম চাকরির জন্য বসে না থেকে স্বাবলম্বী হওয়ার জন্য সোনামুড়ায় খুলল রয়্যাল কেক হাউস। সোনামুড়ায় এবার একই ছাদের নিচে পেয়ে যাবেন উন্নত মানের কেক। জন্মদিন কিংবা যে কোনো অনুষ্ঠানের জন্য
প্রয়োজনীয় নামি দামি কেক মিলবে এখানে। এছাড়াও কেক হাউসে জন্মদিন উদযাপনের সুযোগ রয়েছে। আজ সোনামুড়া তামসা বাড়িতে এক অনুষ্ঠানের মাধ্যমে রয়্যাল কেক হাউসের উদ্বোধন করেন সোনামুড়া মহকুমা পুলিশ আধিকারিক বনুজ বিপ্লব দাস। আপনি কি আপনার পছন্দের মোবাইল কিনতে চান কিন্তু খুঁজে পাচ্ছেন না? তাহলে আর দেরি কিসের, আজ চলে আসুন মধুমিতা মোবাইল ফ্যাশনে। এখানে রয়েছে রিয়েলমি, স্যামসাং, ওপো, ভিভো সহ সব ধরনের নামি দামি মোবাইল। তাছাড়াও রয়েছে মোবাইলের যাবতীয় সামগ্রী। মধুমিতা মোবাইল ফ্যাশন। আমাদের ঠিকানা মধুমিতা UBI ব্যাংক সংলগ্ন সোনামুড়া সিপাহী জলা ত্রিপুরা। যোগাযোগ 9856492846।